Assalamualaikum everyone. देखते बात से आजकल हम लोग चला आस्ता मोटे सामान नोट से यूनिट वन है सामान नोट मोटे से यूनिट वन है आस्ता अपने पे जबन कल्सर डबल डिक तार पर होते सुजुकी जिक्सर तार पर दिखे पे जब नोट से यामा है नेक्स स्कूटर कुप्पी में मक्के स्कूटर तार पर यामा है MT15 R15 Discover, FZ, অনেক অনেকগুলো বাইকই পেয়ে যাবেন আর আজকের ব্লগে প্রত্যেকটা বাইকের প্রাইস সহকারে ডিটেইলস আপনাদেরকে জানাবো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো চলুন আজকের মূল ভিডিওতে যাওয়া যাক তো প্রথমে চলে আসলাম আমরা একটি পালসার ডাবল ডিক্সের পাশে দেখতে পাচ্ছেন পালসার ডাবল ডিক্স বাপু এটা কোন সালের মডেল এটা হচ্ছে 2019 মডেল 2019 এর মডেল চট্টগ্রাম 15 সিরিয়াল এই যে ভাল কন্ডিশনটা দেখতে পাচ্ছেন পালসার ডাবল ডিক্স 2019 মডেল আর এই জহল কন্ডিশনটা দেখতে পাচ্ছেন এটা বেয়ে কতটুকু চলছে এটা রানিং হচ্ছে আপনার 10000 কিলোমিটার 10000 কিলোমিটার ওকে ডকুমেন্ট আপডেট কতটুকু আছে এটা ডকুমেন্ট আপডেট আছে 3 সাল পর্যন্ত আছে 3 সাল আপডেট ওকে রাস্তা কেমন যাচ্ছে এটার জন্য এটা যাচ্ছে আমরা 140000 টাকা 140000 দামাদামি তো অপশন থাকবে দামাদামি অবশ্যই তো আপনারা দামাদামি অপশন পেয়ে যাবেন তারপর পাশের বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুজুকি জিক্সার হোয়াইট এবং ব্লু কালার সুজুকি জিক্সার আর এটা হচ্ছে নাম্বার করানো চট্টমেট্রো 13 সিরিয়ালের নাম্বার আর এটা ভাই কোন সালের মডেল এটা হচ্ছে 2016 মডেল 2016 সালের মডেল দেখতে পাচ্ছেন ওভারঅল কন্ডিশন এটা ভাই ওভারঅল কন্ডিশনটা কেমন আছে হ্যাঁ কন্ডিশন খুবই ভালো আছে আনটাচ ইঞ্জিন আনটাচ ইঞ্জিন চালা দেখছিলেন আপনি হ্যাঁ চালা দেখছি জানেন কন্ডিশন খুবই ভালো ইঞ্জিনের পাশে কন্ডিশনটা দেখতে পাচ্ছেন এখন আনটাচ আনটাচ শিওর তো না শিওর ওকে প্রাইসটা কত তুমি এটা জানেন এটা যাচ্ছে আমরা 135000 টাকা এক লক্ষ 35000 দামাদামের অপশন থাকবে দামাদামের অপশন আছে দোকানে আসলে আরো কম আছে ইনশাআল্লাহ দোকানে আসলে কিন্তু আপনারা কমের মধ্যে পেয়ে যাবেন সুজুকি জিক্সার আপনি প্রাইস 1 লক্ষ 35000 ওকে তারপর দেখাবো একটি খুব প্রিমিয়াম একটা স্কুটার ইয়ামাহা এনএক্স ইয়ামাহা এনএক্স এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার কোন সালের মডেল ভাই এটা এটা হচ্ছে 2021 মডেল ওকে 2021 এর মডেল অন টেস্ট যে নিবে তার নামে রেজিস্ট্রেশন করতে পারবে ওকে যে নিবে তার নামে নাম মাত্র 134 কিলোমিটার রানিং চার লক্ষ পঞ্চান্ন হাজার টাকা নতুন নিলে আর আমাদের থেকে নিলে পড়বে আপনার মাত্র 4 লাখ টাকা মাত্র 4 লাখ টাকা মানে 134 কিলোমিটার বিনিময়ে অলমোস্ট 55000 টাকা কম ওকে তারপরে তো কথা বলার সুযোগ থাকবে কথা বলার সুযোগ ইনশাআল্লাহ তারপর কিন্তু আপনার কথা বলার সুযোগ পেয়ে যাবেন ইয়ামাহা এন ম্যাক্স একেবারে লেটেস্ট ভার্সন মাত্র 134 কিলোমিটার চালানো ওকে তারপর পাশের বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়ামাহা MT15 নেকেড একটা স্পোর্টস বাইক আর এটার ইঞ্জিনটা কিন্তু ইয়ামাহা R15 এর না হ্যাঁ R15 ইয়ামাহা R15 ভার্সন কি আর এটা কিন্তু নাম্বার কারণ চট্টমেট্রো 16 সিরিয়াল মডেলটা ভাই কত সাল এটা হচ্ছে 2020 মডেল 2020 এর মডেল ইয়ামাহা MT15 2020 এর মডেল আর প্রায় 400 কত কিলোমিটার এটা এটা রানিং হয়েছে মাত্র 6000 কিলোমিটার মাত্র 6000 কিলোমিটার ওকে 20 এর মডেল চট্টমেট্রো 16 সিরিয়াল 6000 কিলোমিটার রানিং ভাই প্রাইসটা কেমন যাচ্ছে এটার জন্য এটা যাচ্ছে আমরা 3 লক্ষ 25000 টাকা 3 লক্ষ 25000 দামাদামের অপশন থাকবে দামাদামের অপশন আছে জল আপনার জন্য দামাদামের অপশন পেয়ে যাবেন 6000 কিলোমিটার চালানো 16 সিরিয়াল রাস্তা যাওয়া হচ্ছে 3 লক্ষ 25000 টাকা ওকে অল্প অল্প পাশের বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার R15 ভার্সন 3 আর এটা হচ্ছে ইন্ডিয়ান ভার্সন চট্টমেট্রো 16 সিরিয়ালের ওকে মডেল ভাই কোন সালের এটা এটা হচ্ছে আপনার 2020 মডেল 2020 এর মডেল ওকে চলতে কতটুকু ভাই এটা এটা রানিং হয়েছে আপনার 7000 কিলোমিটার 7000 কিলোমিটার ওকে প্রাইসটা কত চাচ্ছেন আপনারা এটা প্রাইসটা চাচ্ছি আমরা 3 লক্ষ 45000 টাকা 3 লক্ষ 45000 আমাদের অপশন থাকবে আমাদের অপশন ইনশাআল্লাহ আপনারা কিন্তু আমাদের আমি অপশন পেয়ে যাবেন R15 ভার্সন 3 তারপর পাশে দেখতে পাচ্ছেন একটা লিফান কেপিআর 150 ভার্সন 1 আপনারা প্রায় সময় কমেন্ট করেন লিফান কেপিআর দেখানোর জন্য আমার খুব একটা পছন্দের বাইক আমি নিজেও চালাই লিফান কেপিআর 150 ভার্সন 1 আর এটা হচ্ছে রেড কালারের বাইক নাম্বার করানো চট্টমেট্রো 16 সিরিয়ালে নাম্বার করানো আর এই যে পিছনে টায়ারের কন্ডিশন আর এই যে চেন সেট সব কিছু দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো কন্ডিশনের মধ্যে আছে
এটা ভাই মডেলটা কোন সালের এটা মডেল হচ্ছে আপনার 16 সালের মডেল না না 16 না এটা 2020 মডেল 16 সিরিয়াল নাম্বার আচ্ছা 20 মডেল 16 সিরিয়াল নাম্বার ওকে এটা ভাই প্রাইসটা কেমন হচ্ছে এটা প্রাইস আছে আমরা 120000 টাকা 120000 নিফান কেপিয়ার 150 কার্বন 120000 টাকা আপনারা পেয়ে যাবেন আর তাও কিন্তু কথা বলার সুযোগ থাকবে ইনশাআল্লাহ আপনারা কিন্তু কথা বলার সুযোগ পাবেন তারপর পাশের ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরটিআর 4B ডাবল ডিস্ক আরটিআর 4B ডাবল ডিস্ক হ্যাঁ চট্টম একটা 16 সিরিয়াল মডেলটা হচ্ছে 19 মডেল 19 এর মডেল ডাবল ডিস্ক কিন্তু দেখতে পাচ্ছেন আর চট্টম একটা 16 সিরিয়াল এটা ভাই কত রুপি চলছে এটা রানিং হয়েছে আপনার 10000 কিলোমিটার 10000 কিলোমিটার ওকে আপু ভাই এটার জন্য প্রাইসটা কেমন যাচ্ছে এটার প্রাইস আছে মাত্র আমরা 140000 টাকা মাত্র 140000 ডকুমেন্ট কতটুকু আপডেট আছে ডকুমেন্টস আপনার 22 সাল পুরো কমপ্লিট 22 সাল পুরো কমপ্লিট ওকে তারপর পাশের ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিসকভার ডিসকভার 110 ডিসকভার 110 ব্ল্যাক এবং রেড কালার স্টিকার অন টেস্ট ডিসকভার যে নিবে তার নামে রেজিস্ট্রেশন করতে পারবে অন টেস্ট ফাইল তো রেডি না হ্যাঁ ফাইল রেডি আছে যে নিবে সাথে সাথে ফাইল দিয়ে ফেলতে পারবে আর বাইরের জেলা নিয়ে গেলে নিজ জেলা নাম্বার দিতে পারবে ওকে কতটুকু চলছে ভাই এটা এটা রানিং হয়েছে 8000 কিলোমিটার 8000 কিলোমিটার ওকে প্রাইসটা কেমন যাচ্ছে এটা অন টেস্টে যাচ্ছে আমরা 85 আর রেজিস্ট্রেশন সহ নিলে 1 লক্ষ টাকা অন টেস্টে 85000 টাকা ওকে তারপর দেখতে পাচ্ছেন পাশে পাশে দেখতে এপিলিয়া জিপিআর এপিলিয়া জিপিআর এটাও তো ভাই অন টেস্ট মনে হয় অন টেস্ট ফাইল রেডি না হ্যাঁ ফাইল রেডি ওকে এটাও কিন্তু অন টেস্ট ফাইল রেডি আপনাদের কাছে প্রচুর জিপিআর এর কালেকশন হ্যাঁ জিপিআর এর কালেকশন আমরা সেলও করছি অনেক আচ্ছা ওকে এটা ভাই কতটুকু চলছে এটা রানিং হয়েছে মাত্র 5000 কিলোমিটার অনলি 5000 কিলোমিটার ওকে প্রাইসটা কেমন যাচ্ছে ভাই এটা চাচ্ছে অন টেস্টে আমরা 2 লক্ষ টাকা আর রেজিস্ট্রেশন সহ নিলে 2 লক্ষ 15000 টাকা অন টেস্টে 2 লক্ষ টাকা আর রেজিস্ট্রেশন নিলে 2 লক্ষ 15000 টাকা ওকে তারপর পাশের বাইকটা দেখতে পাচ্ছেন ইয়ামাহা রেজেটার ইয়ামাহা রেজেটার আপনাদের ওই শোরুমে কিন্তু একটা ছিল ইয়ামাহা রেজেটার আর এখানেও কিন্তু একটা দেখা যাচ্ছে এটা তো ব্যাংক কন্ডিশন হ্যাঁ ব্যাংক জমা করা আছে যে নিবে তার নামে নাম্বার করতে পারবে যে নিবে তার নামে করতে পারবে ব্যাংক ড্রাফট করা কত দূর চলছে ভাই এটা এটা মাত্র চলছে 241 কিলোমিটার মাত্র 241 কিলোমিটার ওকে ইয়ামাহা রেজেটার মোস্ট এডিশন মাত্র চলছে 241 কিলোমিটার 241 কিলোমিটার অনলি 241 কিলোমিটার চলা যারা মানে শোরুম থেকে নিতে চায় তারা চালিয়ে নিতে পারবে ওকে প্রাইসটা কেমন যাচ্ছে ভাই এটা তো আছে আমরা রেজিস্ট্রেশন সহ যদি নে 2 লক্ষ টাকা রেজিস্ট্রেশন 2 লক্ষ 5000 চাইতাম এখন 2 লক্ষ টাকা এখন 2 লক্ষ টাকা চাচ্ছে 2 লক্ষ টাকা তারপর তো কত বলা সুযোগ থাকবে বলা ইনশাআল্লাহ সুযোগ থাকবে কত বলা সুযোগ থাকবে যে নিবে তার নামে রেজিস্ট্রেশন সহ মাত্র 2 লক্ষ টাকা মাত্র 2 লক্ষ টাকা আর চলছে কিন্তু 241 কিলোমিটার 241 কিলোমিটার এটা ভাই শোরুম প্রাইসটা কত আপনার জানা আছে হ্যাঁ জানা আছে শোরুম প্রাইস উনি নিছে আপনার অন টেস্টে 2 লক্ষ 25 দিন অন টেস্টে 2 লক্ষ 25 আর আপনার নাম্বার সহ চাচ্ছেন 2 লক্ষ টাকা ওকে আপনাদের মিটারটা কিন্তু দেখিয়ে দিচ্ছি এই যে 241 কিলোমিটার চলা একেবারে যে নিন 241 কিলোমিটার চলা মানে শোরুম থেকে গেলে আর এটা নিয়ে একই কথা ওকে তারপর পাশের ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এফজেড এফ ভার্সন 2 যেটা হচ্ছে আর্মি কালার বলে না ভাই এটা স্পেশাল এডিশন আর্মি কালার স্পেশাল এডিশন 14 সিরিয়াল চট্টম 14 সিরিয়াল মডেলটা কোন চলে এটা মডেলটা কোন সালের মডেল হচ্ছে 2017 মডেল 2017 সালের মডেল ওকে 2017 সালের মডেল 14 সিরিয়ালের নাম্বার আর প্রাইসটা কত চলছে এটা যাচ্ছে আমরা 1.5 লক্ষ টাকা মাত্র 1.5 লক্ষ টাকা ওকে কত বলার তো সুযোগ থাকবে হ্যাঁ কথা বলার সুযোগ থাকবে ইনশাআল্লাহ আপনারা কিন্তু কথা বলার সুযোগ পেয়ে যাবেন তবে কালেকশন এতটুকুই আজকে কালেকশন এতটুকুই আমাদের ইনশাআল্লাহ আজকের কালেকশন হচ্ছে এতটুকুই সবগুলো মোটামুটি লো সেগমেন্ট থেকে হায়ার সেগমেন্টের সব বাইক আপনাদেরকে দেখালাম আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ